ব্র্যান্ডের রিভিউ আমি নিয়ে এসেছি সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, কারণ এই ব্র্যান্ড সম্পর্কে আমি জেনেছি আপনাদের কাছ থেকে। রিভিউ করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে নিতে যাচ্ছি ইমাটু স্কিন কেয়ারকে। আইউনিক সেন্টেলা কামিং জেল ক্রিম, এটা হলো সেই প্রোডাক্ট যে প্রোডাক্টের মাধ্যমে আমি পুরো ব্র্যান্ডটির সাথে পরিচিত হয়েছি এবং আমার গ্রুপের তৈলাক্ত ত্বকের অধিকারী সিস্টারদের মধ্যে এটা অত্যন্ত জনপ্রিয় এবং আমি অসংখ্য অনুরোধ পেয়েছি এটা রিভিউ করার। তাহলে চলুন জেনে নেই কি আছে এই প্রোডাক্টের মধ্যে। আইউনিকের অন্যান্য প্রোডাক্টের মতো এই ক্রিমটিতেও আছে সেন্টেলা এজিয়াটিকা লিফ ওয়াটার 70% পরিমাণে এবং টি ট্রি লিফ ওয়াটার 10% পরিমাণে। আগে যেমনটি বলেছি, টি ট্রি লিফ ওয়াটার অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে ভূমিকা রাখে, আর সেন্টেলা এজিয়াটিকা লিফ ওয়াটার সাহায্য করবে ত্বককে সারিয়ে তুলতে বা ত্বককে শান্ত করতে। এছাড়াও নায়াসিনামাইড, অ্যাডেনোসাইন, লিকোরিস রুট এক্সট্র্যাক্ট ইত্যাদি কার্যকরী উপাদান তো আছেই। তবে প্রোডাক্টটি ব্যবহারের পরে আমি বুঝতে পেরেছি এর জনপ্রিয়তার মূল কারণ হলো আসলে এর টেক্সচার। এটি একটি জেল ক্রিম এবং এর টেক্সচারটি অসাধারণ। এটি অত্যন্ত লাইট ওয়েট, ত্বকে নিমিশে অ্যাবজর্ব হয়ে যায় এবং খুবই হাইড্রেটিং। তৈলাক্ত ত্বকের অধিকারীদের জন্য ত্বকে প্রয়োজনীয় ময়েশ্চার হাইড্রেশন প্রোভাইড করবে, কিন্তু ত্বকে অতিরিক্ত তৈলাক্ত করে ফেলবে না বা ত্বকে বেশি ভারী অনুভূত হবে না, এমন প্রোডাক্ট খুঁজে পাওয়া মোটেও সহজ হয় না। তাই ক্রিমটি যে এর দারুণ টেক্সচারের কারণে জনপ্রিয় হবে সেটাই স্বাভাবিক। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলবো, এটি সম্পূর্ণভাবে তৈলাক্ত এবং অতিরিক্ত তৈলাক্ত ত্বকে অধিকারীদের জন্যই মানানসই প্রোডাক্ট। এর উপাদান তালিকা চমৎকার, কিন্তু তারপরও যেহেতু এতে সিট্রাস, অরেন্টিয়াম, বার্জেমিয়া ফ্রুট অয়েল, লিমোলিন এবং লিনালুল এবং খুব ডাইলিউটেড হলেও টি ট্রি অয়েল আছে, তাই যাদের ত্বক অত্যন্ত সংবেদনশীল তাদের জন্য ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেওয়ার পরামর্শ থাকবে। আমার প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন ইমাট্রি স্কিন কেয়ারে এবং সেখানে আমার কোড সারাফাই ব্যবহার করার মাধ্যমে পাচ্ছেন 5% ডিসকাউন্ট। হবে পরবর্তী পর্বে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস সারা সাইনিং।